हेलो फ्रेंड्स, आमी दिया। आमार चैनल घरोयार रान्ना बान्नाय आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी आपनादेर संगे डिम दिए भाजा मैगिर रेसिपिटी शेयर करब। एटा खेते भीषणी टेस्टी है, बाच्चा थेके बड़ो जे कोनोर काछेई एटा किन्तु भीषणी प्रिय होबे। आपनारा पुरो भिडियोटा देखुन, भिडियो भालो लागले अवश्यई करे एकटा लाइक करबेन, शेयर करबेन आर प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे नेबेन। ताहले चटपट करे आजकेर एई रेसिपिटी देखे निन। सबार प्रथमे आमी ম্যাগিটাকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে জল গরম হতে বসিয়েছিলাম, জলটা কিন্তু ফুট ধরে গিয়েছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল চামচের মতো। যেহেতু এটা ভাজা ম্যাগি তাই কিন্তু এটাকে চাউমিনের মতোই সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি 5 টাকা দামের 4টে ম্যাগি নিয়ে নিয়েছি। ম্যাগির টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবারে আমি ম্যাগিটাকে 2-3 মিনিট মতো সময় ধরে সিদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিট মতো আমি ম্যাগিটাকে সিদ্ধ করে নিয়েছি আর ম্যাগিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং ম্যাগিটার থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। ম্যাগিটা থেকে জল ঝরিয়ে ম্যাগিটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে তেলটা ম্যাগির সাথে মিশিয়ে নিচ্ছি। এটা করলে পরে ম্যাগিটা একদম ননস্টিকি হবে, অর্থাৎ ম্যাগিটা একদম আঠালো হবে না। যেহেতু খুব গরম রয়েছে তাই আমি কাঁটা চামচ দিয়ে এই কাজটা করছি। তেলটা খুব ভালোভাবে ম্যাগির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এবং রান্নাটা শুরু করছি। গ্যাস অন করে এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল 2 টেবিল চামচের মতো। সাদা তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজ ছাড়াও এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, 2 টেবিল চামচ গাজর, 1 টেবিল চামচ মতো বিনস এবং 1 টেবিল চামচ মতো ক্যাপসিকাম। এই সবজিগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি। আমি সবজি দিয়ে করছি, আপনাদের কাছে যদি সবজি না থাকে আপনারা কিন্তু কেবল পেঁয়াজ দিয়েই করতে পারেন। সবজিগুলোকে আমি 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। যেহেতু সবজিগুলো খুবই ছোট করে কাটা তাই এর থেকে বেশি আর ভাজতে হবে না। এবারে আমি এতে দিয়ে দেব 2 ডিম, যেটাকে আমি ভেঙে রেখেছিলাম। ডিমটা দেওয়ার সাথে সাথে আমি খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ডিমটাকে ভুরজি বানিয়ে নিচ্ছি। আর এই সময় আমি এতে দিয়ে দেব লবণ। তবে লবণটা কিন্তু বুঝে দিতে হবে, ম্যাগি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর তাছাড়া ম্যাগি মশলায় কিন্তু আগে থেকেই লবণ থাকে। নেড়ে নেড়ে আমি এটাকে ভুরজি বানিয়ে নিচ্ছি। ডিমটাকে কিন্তু আমি ভুরজি বানিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো একই সাথে ম্যাগি মশলা, 4 প্যাকেট ম্যাগির মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এবারে দিয়ে দেব টমেটো কেচাপ। মোটামুটি 1 টেবিল চামচ মতো দিলাম টমেটো কেচাপটা। এটাও অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। খুব ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এবার এতে সিদ্ধ ম্যাগিটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এবারে আমি ম্যাগির সাথে সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাগির সাথে সব মশলা মিশিয়ে নিয়েছি। এবার আমি ম্যাগিটাকে এইভাবে নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নেব। যেহেতু এটা ভাজা ম্যাগি তাই কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে। 1 মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি।
আর তৈরি আমাদের আজকের রেসিপি ডিম দিয়ে ভাজা ম্যাগি। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। গরম গরম ম্যাগি আমি পরিবেশন করে দিয়েছি, খেতে কিন্তু এটা ভীষণই টেস্টি হয়েছে। বাড়িতে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এমন আরও নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এটুকুই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।